মা অসুস্থ থাকিতে তাহার জন্মতিথির দিন আসিল। সেই দিন তাহার চরণ পূজা করিতে বহু ভক্তের সমাবেশ হইয়াছে। মা তখন খুব দুর্বল, বারবার জ্বর হইতেছিল। মা পালঙ্কে অবগুণ্ঠিতা হইয়া বসিয়াছেন। শত শত ভক্ত চরণ পূজা করিতে আসিতেছেন। মা সস্নেহে সকল ভক্তের পূজা গ্রহণ করিতেছেন, করা সত্ত্বেও পূজা করতে বহু সময় লাগল। কিন্তু মা সমভাবে প্রসন্নময়ী রূপে সন্তানদের অর্চনা গ্রহণ করিতেছেন। স্বামী প্রেমানন্দ বলেছিলেন, পূজনীয় শ্রী শ্রী মায়ের পদচিহ্ন হৃদয়ে ধারণ করে যম পুরীতে গেলেও যম বেচেরাও আতঙ্কে পালাবে, মনে রেখো। স্বামী প্রেমানন্দ বলেছিলেন, পূজনীয় শ্রী শ্রী মায়ের পদচিহ্ন হৃদয়ে ধারণ করে যম পুরীতে গেলেও যম আতঙ্কে পালাবে, মনে রেখো। প্রণাম, শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম। একদিন সন্ধ্যাবেলায় জয়রামবাটিতে মায়ের এক সন্তান মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে ভাবছেন, মায়ের অসুখটি যেন তার দেহে আসে এবং মা সুস্থ হয়ে যান। মা একটু মুচকি হেসে বললেন, বাবা তুমি কি চিন্তা করছো, তোমরা বেঁচে থাকো, আমি বুড়ো হয়েছি, আর কদিন বাঁচব, ওরকম চিন্তা করতে আছে, ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন। এই কথা বলে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। জয়রাম 1915 সালে গ্রীষ্মকালে জয়রামবাটিতে শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের ইচ্ছা হলো ফুল চন্দন দিয়ে মায়ের পাদ পূজা করবেন। কিন্তু মনে মনে ভাবছেন, ওখানে ওসব জোগাড় করবেন কি করে। এমন সময় অন্তর্যামিনী মা একটি ছোট মেয়ের হাতে ফুল চন্দন দিয়ে ভক্ত শ্রী মাকে বলে পাঠালেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। জয় মা।